ওয়েলকাম ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ আর আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, এটা হলো পার্ট 3। দেখেন ফ্রেন্ডস, আমরা সবাই কিন্তু প্লে স্টোর ইউজ করি, কিন্তু ফ্রেন্ডস প্লে স্টোরে অনেক সিক্রেট সেটিং রয়ে গেছে যেগুলো সম্পর্কে আমাদের কেউ জানা নাই। তো ফ্রেন্ডস, যদি আপনি এই সিক্রেট সেটিং সম্পর্কে জানতে চান তাহলে ফ্রেন্ডস এই ভিডিওটা আজকে দেখতে থাকুন। আমি এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্লে স্টোরের সবগুলো সিক্রেট সেটিং দেখাতে যাচ্ছি। দেখেন ফ্রেন্ডস, এখান থেকে আপনারা আজকে 8টা সিক্রেট সেটিং আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, যদি আপনি আগের 2টা ভিডিও যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বটনে সেই 2টা ভিডিও পেয়ে যাবেন, আর ওখান থেকে যদি না পান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমি প্লে স্টোর সম্পর্কে ফ্রেন্ডস আরও 2টা ভিডিও মেক করছি। খুবই ইম্পর্টেন্ট। প্লিজ ফ্রেন্ডস, আপনারা গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসেন, আর যদি দেখে ফেলেন তাহলে তো ফ্রেন্ডস আপনি আগের থেকে এখন প্লে স্টোর আরও মজাতে আপনি চালাতে পারবেন, খুবই সুন্দর করে ইউজ করতে পারবেন। আর এই সিক্রেট সেটিংগুলো ফ্রেন্ডস আমাদের প্লে স্টোরে থেকে থাকে, কিন্তু ফ্রেন্ডস আমাদের জানা নেই। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে 8টা সিক্রেট সেটিং দেখাতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, যদি আপনি এগুলো শিখতে চান তাহলে উইদাউট স্কিপ করে ভিডিওটা দেখবেন। যদি আপনি এই সিক্রেট সেটিংগুলো সম্পর্কে জেনে নেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি ফ্রেন্ডস আগের থেকে আপনি অনেক ভালো করে আপনি এখন প্লে স্টোরটা ইউজ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন ফ্রেন্ডস, আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ফার্স্টে ফ্রেন্ডস, যে সিক্রেট সেটিংটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা দেখার জন্য ফ্রেন্ডস আপনি প্লে স্টোরটা ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস উপরে 3 ডট দেখতেছেন, এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতেছেন আপনারা প্লে প্রোডাক্ট, ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিন। দেখেন ফ্রেন্ডস, এই প্লে প্রোডাক্টটার কাজটা কি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখেন ফ্রেন্ডস, প্লে স্টোরে কিন্তু হাজারো লাখো লাখো কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পান। তো এই প্লে প্রোডাক্ট এটার কাজ কি ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর আমি আমার সব ভিউয়ার আর সব ফ্রেন্ডদেরকে বলবো, অবশ্যই ফ্রেন্ডস এই সেটিংসটা আপনাদেরকে মোবাইলে করে রাখা খুবই জরুরি। আপনারা উইদাউট স্কিপ করে দেখবেন, বিলিভ মি ফ্রেন্ডস, যদি এই সেটিংগুলো আপনারা শিখে নেন তাহলে খুবই সিকিউর করে রাখতে পারবেন আপনার মোবাইলটা। যদি আপনি না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন। তো দেখেন ফ্রেন্ডস, এটার যে কাজ, ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এখানে প্লে প্রোডাক্ট এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখেন ফ্রেন্ডস এখানে কয়েকটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছে। একটার কাজ হলো ফ্রেন্ডস, প্লে স্টোরে হয়তো আমরা বাই মিস্টেকলি কখনও যে কোনো অ্যাপ্লিকেশন ফ্রেন্ডস আমরা ডাউনলোড করে ফেলি। তো গুগল কি বলতেছে ফ্রেন্ডস, এটা আমার কথা না, গুগল বলতেছে ফ্রেন্ডস যদি আপনি কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেন তাহলে গুগল আপনাকে অটোমেটিকলি প্লে স্টোরে আপনাকে দেখিয়ে দেবে যে কিভাবে আপনি এটা ডিলিট করবেন। আপনাকে খুবই তাড়াতাড়ি মেসেজটা দিয়ে দিবে যে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে ভাইরাস আছে। সাধারণত ফ্রেন্ডস প্লে স্টোরে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু উইদাউট ভাইরাস অ্যাপ্লিকেশন থেকে থাকে, কিন্তু বাই মিস্টেকলি যদি চলে আসে ফ্রেন্ডস তাহলে সেইটা আপনি কিভাবে করবেন। দেখেন ফ্রেন্ডস, উপরে একটা রাইট সাইডে সেটিং অপশন দেখতেছেন, গিয়ার আইকন দেখতেছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখেন আমি অলরেডি এই অপশনগুলো ওপেন করে রাখছি। যদি আপনার কাছে ওপেন না হয়, যদি এরকম অফ থাকে তাহলে ফ্রেন্ডস আপনাকে এটা অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর ফ্রেন্ডস একটু বেগে এখানে অ্যারো বাটনে ক্লিক করুন, বেগে চলে আসবেন। আসার পরে ফ্রেন্ডস আপনারা এখানে দেখতেছেন রাইট সাইডে একটা অ্যারো মার্ক, ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিন। এতে হবে কি ফ্রেন্ডস, এই গুগল যে প্রোডাক্ট আছে এটা ফ্রেন্ডস করবে কি আপনার সব অ্যাপ্লিকেশনগুলো সার্চ করবে। সার্চ করার পর আপনাকে রেজাল্টটা দেখিয়ে দেবে। দেখেন ফ্রেন্ডস, আমার এখানে কোনো ভাইরাস জাতীয় কোনো অ্যাপ্লিকেশন নাই। যদি আপনি আপনার মোবাইলটা এরকম সিক্রেট করে রাখতে চান ফ্রেন্ডস, আর যদি আপনি এটা সিকিউরিটিভাবে রাখতে চান তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই অপশনগুলো ওপেন করে নেবেন। দেখেন ফ্রেন্ডস, এখানে একটা কথা না বললেও হয় না, এখানে দেখেন আমার এটা কিন্তু এখানে অপশনগুলো রয়ে গেছে, মানে উপরে গিয়ারে ক্লিক করার পর অপশনগুলো পাইতেছি। আপনার হয়তো এখানে স্ক্রিনের সামনেই থেকে যেতে পারে, তো আপনি শুধু এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনার কাজটা শেষ। আমি আপনাদেরকে বলবো উইদাউট স্কিপ করে দেখলে ফ্রেন্ডস আপনারা আগের থেকে গুগল প্লে স্টোরটা খুবই ইমেজিংভাবে চালাতে পারবেন। নম্বর 2 যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফ্রেন্ডস, দেখেন একটা জিনিস ফ্রেন্ডস, আমরা যখন গুগল প্লে স্টোরে যে কোনো কিছু সার্চ করি সেগুলো কিন্তু এখানে নোটিফিকেশনগুলো দেখায় যে কী কী আপনি গুগল প্লে স্টোরে সার্চ করেছেন। এখন যদি ফ্রেন্ডস আপনি কোনো কিছু এইরকম সার্চ করে থাকেন আর আপনার ফ্রেন্ডস যদি দেখে তাহলে বলবে কী রে তুই এগুলোও কি সার্চ করিস। তো যদি আপনি চান ফ্রেন্ডস এই হিস্টোরিগুলো যদি ডিলিট করতে তাহলে ফ্রেন্ডস 1 ক্লিকে আপনারা এগুলো ডিলিট করতে পারবেন। গুগল কিন্তু এই অপশনগুলো আপনার
আপনাদেরকে দিতেছে, হয়তো ফ্রেন্ডস আপনাদের কেউ জানা আছে কেউ জানা নাই। তো ফ্রেন্ডস আপনারা যা করবেন, যদি এই হিস্ট্রিগুলো যদি আপনি ক্লিয়ার করতে চান, তাহলে ফ্রেন্ডস এখানে থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করার পরে স্কোর করে একটু নিচে আসুন। ফ্রেন্ডস আসার পরে এখানে সেটিং অপশন দেখতেছেন, এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখেন ক্লিয়ার লোকাল সার্চ হিস্টোরি। এখানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে যখন ব্যাগে আসবেন, আসার পরে দেখেন ফ্রেন্ডস এখানে এখন সার্চ হিস্টোরিতে কিছুই দেখাচ্ছে না। তো যদি আপনি চান ফ্রেন্ডস, তাহলে আপনার সার্চ হিস্টোরিটা আপনি এরকম ক্লিন করে রাখতে পারবেন, আর কারো কাছে আপনাকে শর্মিন্দা হতে হবে না যদি ওই রকম কোনো কিছু অ্যাডাল আপনি সার্চ করে থাকেন। এগুলো কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আপনাদেরকে জানা দরকার, আর আমার মনে হয় এগুলো খুবই জানা প্রয়োজন যারা এই ধরনের ভিডিওগুলো সার্চ করে থাকেন। তো দেখেন ফ্রেন্ডস, আমি আপনাদের তিন নম্বর যে সেটিংটা আপনাদের দেখাবো, দেখেন ফ্রেন্ডস আমাদের মোবাইলে কিন্তু আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখি। তো যদি ফ্রেন্ডস দেখেন, আমি এই সেটিংটা আপনাদের জন্য খুবই জরুরি আমি মনে করতেছি ফ্রেন্ডস, যারা ডাটা ইউজার। তো দেখেন ফ্রেন্ডস, প্রায়সময় আপনার এই সেটিংগুলো যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে আপনার যে বেনিফিটগুলো হতে পারে ফ্রেন্ডস, আপনার মোবাইলের ডাটা খরচটা বেঁচে যাবে, আর আপনার খুবই তাড়াতাড়ি আপনার মোবাইলের চার্জটাও শেষ হবে না। তো এর জন্য ফ্রেন্ডস আপনাকে এই অটো আপডেট এই অপশনটা বন্ধ করে দিতে হবে, যেন ফ্রেন্ডস আপনার মোবাইল ডাটা যার জন্য খুবই তাড়াতাড়ি যেন খরচ না হয়। এর জন্য ফ্রেন্ডস আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর এখানে সেটিং দেখতেছেন, নিচে সেটিংয়ে চলে আসুন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতেছেন অটো আপডেট অ্যাপস। ফ্রেন্ডস দেখেন এখানে যখনই ক্লিক করবেন, আপনার সাথে আপনার সামনে এরকম তিনটা অপশন চলে আসবে। যদি আপনি উপরের অপশনে সিলেক্ট করে রাখেন, তাহলে যখনই আপনার মোবাইলের ডাটাটা অন করবেন, সাথে সাথে ফ্রেন্ডস আপনার সবগুলো অ্যাপ্লিকেশন অটোমেটিকলি আপডেট হওয়া শুরু হয়ে যাবে। যদি দুই নম্বর অপশনে রাখেন, তাহলে ফ্রেন্ডস যখনই আপনি ওয়াইফাইতে কানেক্ট হবেন আপনার মোবাইল, তাহলে তাড়াতাড়ি খুবই আপনার অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিকলি আপডেট হওয়া শুরু হয়ে যাবে। এতে হবে কি ফ্রেন্ডস, আপনার মোবাইলের ব্যাটারিটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যদি আপনি ফ্রেন্ডস এখানে ডু নট আপডেট অ্যাপস এখানে যদি ক্লিক করে রাখেন, তাহলে ফ্রেন্ডস আপনার অ্যাপ্লিকেশনগুলো আপডেট হবে না। তো ফ্রেন্ডস এইভাবে চাইলে আপনি আপনার মোবাইলের ডাটাটাও বাঁচিয়ে নিতে পারেন, আপনার মোবাইলের চার্জটাও আপনি এখান থেকে বাঁচাতে পারেন। যদি আপনার মোবাইলের চার্জটা খুবই তাড়াতাড়ি চলে যায় আর আপনার ডাটাটা যদি আপনি বাঁচাতে চান, দেখেন ফ্রেন্ডস ডাটা কিন্তু আমরা পয়সা দিই নেই। এরকম হয় ফ্রেন্ডস, অনেকগুলো এখানে অ্যাপ্লিকেশন থেকে থাকে যেগুলো আমাদের আপডেটের কোনো প্রয়োজনই নাই, কিন্তু ফ্রেন্ডস যখনই আপনি ডাটা আপডেটে রাখবেন, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি ফ্রেন্ডস আপনার এটা মানে আপডেট হয়ে যাবে। চাইলে ফ্রেন্ডস এই টিপসটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমার মনে হয় ফ্রেন্ডস এই টিপসগুলো আপনাদের জন্য খুবই জরুরি, যদি চান ফ্রেন্ডস তাহলে আপনারা এই টিপসগুলো ইউজ কর। নম্বর থ্রি যে আপনি আপনাদেরকে সেটিংটা দেখাবো, সেটা হলো ফ্রেন্ডস প্লে স্টোরে যখন আপনি আসবেন, এখানে হাজারো হাজারো আপনি অ্যাপ্লিকেশন পেয়ে যাচ্ছেন, কিন্তু সবার ইচ্ছা কিন্তু ফ্রেন্ডস জাগে, একবার না হয় একবার এই জিনিসটা জাগে যে কীভাবে বুঝবেন ফ্রেন্ডস এখানে কোন অ্যাপ্লিকেশনটা নতুন লঞ্চ হয়েছে, কোন অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর নতুন আপডেট করেছে। এই জন্য ফ্রেন্ডস এখানে গুগল প্লে স্টোরে আপনি কোনো সেটিং পাবেন না, এখানে হাজারো আপনি সেটিং দেখতে পারবেন, কিন্তু এখানে কোনো রকম এটা বোঝা সম্ভবই না ফ্রেন্ডস কোন অ্যাপ্লিকেশনটা নতুন আর কোন অ্যাপ্লিকেশনটা পুরানো। এর জন্য ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফ্রেন্ডস, কীভাবে আপনি বুঝবেন যে কোন অ্যাপ্লিকেশনটা নতুন আপলোড হয়েছে, কোনটা লেটেস্ট আসছে ফ্রেন্ডস, লেটেস্ট ভার্জনের আপডেট আসছে ফ্রেন্ডস, সেইটা আপনি এভরিথিং দেখতে পারবেন। তো ফ্রেন্ডস উইদাউট স্কিপ করে দেখবেন। আর ফ্রেন্ডস এই ভিডিওগুলো বানাতে খুবই কষ্ট হয়, বিলিভ মি ফ্রেন্ডস, প্লিজ একটু সাপোর্ট করবেন আর কমেন্ট বক্সে একটু গিয়ে কমেন্টস করে নেবেন ফ্রেন্ডস। কমেন্টসটা শুধু আপনাদের এতটুকুই লিখলে হবে ফ্রেন্ডস, প্লে স্টোর সেটিং এইটাটা যদি লিখে ফ্রেন্ডস কমেন্টস করেন, তাহলে আমি খুবই খুশি হব। তো ফ্রেন্ডস প্লিজ এই কমেন্টসটা অবশ্যই আপনারা করবেন। তো এর জন্য ফ্রেন্ডস যদি আপনি লেটেস্ট কোনো অ্যাপ্লিকেশন দেখতে চান যে কোনগুলো প্লে স্টোরে নতুন আসছে, এর জন্য ফ্রেন্ডস আপনাকে গুগল ব্রাউজারটা ইউজ করতে হবে। তো দেখেন ফ্রেন্ডস গুগল ব্রাউজারে যাবেন, যাওয়ার এখানে আপনাকে সার্চ করতে হবে ফ্রেন্ডস, শুধু এইটাই লিখে অ্যান্ডি কর্নার লিখে ফ্রেন্ডস আপনারা দেখতে পারতেছেন, এখানে অ্যান্ড্রি কর্নার লিখে ফ্রেন্ডস যখনই আপনি সার্চ করবেন, সার্চ করার পর ফ্রেন্ডস দেখেন এখানে আপনাকে অনেকগুলা লিঙ্ক দেখাবে ফ্রেন্ডস, উপরের যে লিঙ্কটা দেখতেছেন অ্যান্ড্রি কর্নার অ্যান্ড্রয়েড, হ্যাঁ এখানে ক্লিক করুন ফ্রেন্ডস। ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস এখানে দেখেন সবগুলা অ্যাপ্লিকেশন যেগুলা ফ্রেন্ডস এই মুহূর্তে পেইড আনপেইড সবগুলো অ্যাপ্লিকেশন ফ্রেন্ডস এখানে আপনাকে দেখাবে, যেগুলা নতুন একদম লেটেস্ট ফ্রেন্ডস, মানে এক হপ্তাহ দু হপ্তাহর ভিতরে যেগুলো ফ্রেন্ডস এখানে আপডেট হয়েছে, মানে নতুন প্লে স্টোরে আপডেট হয়েছে, সেগুলো ফ্রেন্ডস এখানে
সরি ফ্রেন্ডস এখানে আপনাকে দেখিয়ে দেবে। তো এটা খুবই ইউজফুল ফ্রেন্ডস, আমরা সবাই এখান থেকে জানতে পারবো যে প্লে স্টোরে কোন অ্যাপ্লিকেশনটা নতুন আপডেট হয়েছে। তো ফ্রেন্ডস চাইলে আপনারা এই ট্রিক্সটাও কিন্তু ফ্রেন্ডস ব্যবহার করতে পারেন, আর আপনি দেখতে পারেন কোন গেমসগুলা কোন অ্যাপসগুলা নতুন। নেক্সট যে টিপসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফ্রেন্ডস সেটা হলো গুগল সার্ভিসেস। গুগল সার্ভিসেস যদি ফ্রেন্ডস আপনি অ্যাক্টিভেট না করে থাকেন তাহলে গুগলের অনেক প্রোডাক্ট অনেক কিছু ফিউচার আপনি পাবেন না। যদি গুগল প্লে স্টোরে ফ্রেন্ডস আপনি গুগল সার্ভিসেস এই অ্যাপ্লিকেশনটার নামটা লিখে সার্চ করেন তাহলে ফ্রেন্ডস এখানে দেখেন অনেকগুলো অ্যাপ্লিকেশন আসবে কিন্তু আপনি পাবেন না। গুগল প্লে স্টোরের এই সার্ভিসেসটা যদি আপনি ইউজ করতে চান তাহলে ফ্রেন্ডস আপনাকে এইভাবে সার্চ করতে হবে না, আপনাকে অন্যভাবে সার্চ করতে হবে। তো আপনারা উইদাউট স্কিপ করে দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি এটা অ্যাক্টিভেট করে রাখবেন আর এটার ফ্যাসিলিটিটা কীভাবে নেবেন। তো এর জন্য ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আপনার গুগল ক্রমে চলে যেতে হবে ফ্রেন্ডস। তো দেখেন গুগল ক্রমটা আমি ওপেন করে নিলাম, ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখেন আপনাকে গুগল সার্ভিসেস এই অপশনটা এই কিওয়ার্ডটা লিখে এখানে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর ফ্রেন্ডস আপনাকে অনেক সমস্যা আসতে পারে যদি আপনি গুগল প্লে স্টোর যদি সার্ভিসেস এটা যদি আপডেট না করে থাকেন আর এটা যদি আপনি ইনস্টল না করে থাকেন অ্যাক্টিভেট না করে থাকেন। এর জন্য ফ্রেন্ডস যখনই এখানে সার্চ করবেন সার্চ করার পরে স্কোর করে একটু নিচে আসেন ফ্রেন্ডস, আসার পরে এখানে দেখেন গুগল প্লে সার্ভিস এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাবেন ফ্রেন্ডস আপনি ওইখানে অনেকগুলা লিঙ্ক পাবেন ফ্রেন্ডস। তো আপনি যে কোনো একটা লিঙ্ক থেকে ক্লিক করে ফ্রেন্ডস এইটা আপনি আপনার মোবাইলের জন্য এখান থেকে আপনি আপডেট করে নিতে পারেন খুবই ইজি আর খুবই সহজভাবে। তো দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা অনেক ভালো কিছু ফিউচার পাবেন যদি গুগল প্লে সার্ভিস যদি এটা ফ্রেন্ডস আপনার মোবাইলে অ্যাক্টিভেট না থাকে তাহলে ফ্রেন্ডস আপনি অনেকগুলো ফ্যাসিলিটি পাবেন না। এর জন্য ফ্রেন্ডস আপনাকে এটা প্লে স্টোরে খোঁজাখুঁজি না করে আপনি গুগল ক্রোমে এসে ফ্রেন্ডস এটা ডাইরেক্টলি সার্চ করে এখান থেকে লিঙ্কে ক্লিক করে ফ্রেন্ডস এটা আপনি আপডেট করে নিতে পারেন, আপনার মোবাইলে অ্যাক্টিভ করে নিতে পারেন। যদি আপনি এটা অ্যাক্টিভ না করেন তাহলে ফ্রেন্ডস অনেক কিছু মনে করেন যে এক্সাম্পল ইউটিউব তারপরে অনেক কিছু আছে ফ্রেন্ডস যেগুলো গুগলের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না যদি গুগল প্লে সার্ভিসটা আপনি যদি অ্যাক্টিভেট না করেন। নেক্সট ইজ যে সিক্রেট সেটিংটা দেখাতে যাচ্ছি, মনে করেন ফ্রেন্ডস গুগল প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ্লিকেশন আসে কিন্তু ফ্রেন্ডস এখান থেকে মনে করেন যে এক্সাম্পল আপনার একটা অ্যাপ্লিকেশন খুবই বিরক্তকর লাগতেছে, এই অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে চাচ্ছেন না, আপনি এটার সম্পর্কে রিপোর্টও করতে পারবেন। গুগল কিন্তু খুবই সচেতন। তো যদি ফ্রেন্ডস যদি চান এরকম এই অ্যাপ্লিকেশনটার উপরে যখনই আপনি রিপোর্ট করবেন গুগল এইটা থেকে একটা অ্যাকশন নেবে আর এটা কখনো আপনার স্টকের সামনে আসবে না। এক্সাম্পল মনে করেন ফ্রেন্ডস আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নিতেছি, এক্সাম্পল মনে করেন যে এই যে ইউসি ব্রাউজার, হ্যাঁ ঠিক আছে, এইটার উপরে আপনি চাইতেছেন রিপোর্ট করার জন্য এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে মনে করেন যে কাঁচরা ফেলাইতেছে এইটার মধ্যে মনে করেন অনেক সমস্যা আছে, যদি এরকম মনে হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস এটার সম্পর্কে আপনি রিপোর্ট দিতে পারেন। এর জন্য ফ্রেন্ডস যেই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনি রিপোর্ট দিতে চান সেটা ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে উপরে থ্রি ডট দেখতেছেন, থ্রি ডটে ক্লিক করুন, তারপরে এখানে ফ্ল্যাগ দেখতেছেন ফ্রেন্ডস, ফ্ল্যাগে ক্লিক করে দিন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার এখান থেকে যে জিনিসটা আপনার কাছে ভালো লাগতেছে না সেটার উপরে এখানে ক্লিক করে নিচে এখানে দেখেন সাবমিট। তবে ফ্রেন্ডস কারো ক্ষতি করবেন না, একটা অ্যাপ্লিকেশন কিন্তু যেই ওনারটা বানায় না কেন সে কিন্তু খুবই পরিশ্রম করে। তো আপনারা এরকম যদি মনে হয় যে অ্যাপ্লিকেশনটা ভালো না, হ্যাঁ, তাহলে ফ্রেন্ডস আপনি এটা সম্পর্কে এখান থেকে রিপোর্ট করতে পারেন, এইটার উপর গুগল অবশ্যই একটা অ্যাকশন নেবে। তো যেই জিনিসটা আপনার কাছে ভালো লাগতেছে না সেই জিনিসটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দিবেন, গুগল অবশ্যই এইটার উপরে অ্যাকশন নেবে। তো ফ্রেন্ডস চাইলে কিন্তু এই এই টিপসগুলো কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমি বলবো আপনাদের জানা ছিল না, যদি আপনি চান তাহলে ফ্রেন্ডস এই টিপসগুলো আপনারা ইউজ করতে পারেন। নেক্সট যে টিপসটা দেখাতে যাচ্ছি ফ্রেন্ডস সেটাও ইমেজিং। দেখেন ফ্রেন্ডস আমরা যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু চেক না করে কিন্তু আমরা ডাউনলোড করে নিয়ে নেই। যদি ফ্রেন্ডস আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের রিভিউস দেখতে চান তাহলে খুবই সহজভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের রিভিউস দেখতে পারবেন, মানুষজন কি বলতেছে, এই অ্যাপ্লিকেশনটা কতটুকু ভালো কতটুকু খারাপ। এক্সাম্পল হিসাবে মনে করেন ফ্রেন্ডস এখানে আমি মনে করেন লিখলাম শিয়ারেট। শিয়ারেট খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন আপনারা জানেন, আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি।
যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা জানতে চান অ্যাপ্লিকেশনটা কতটুকু ভালো কতটুকু খারাপ যে কোনো অ্যাপ্লিকেশন হোক না কেন, তো এর জন্য ফ্রেন্ডস আপনাকে স্কোর করে একটা নিচে আসতে হবে। দেখেন এটার রেট, মানে রেটটা দেখতে পারবেন, এটার কত মানে কয়টা স্টার দিছে এভরিথিং কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। স্কোর করে একটু নিচে আসুন, তারপরে এখানে সবগুলা রিভিনিউ আপনারা দেখতে পারবেন। তারপরে ফ্রেন্ডস আরও একটু নিচে আসুন, আসার পরে এখানে দেখেন সি ওয়াল রিভিনিউস, তো যদি আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করার পর ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি জানতে চান আপনার ডিভাইসে এতটুকু কতটুকু কাজ করবে কতটুকু না করবে, তাহলে ফ্রেন্ডস এখানে দেখতেছেন ওয়াল, তারপরে এখানে থ্রি লাইন দেখতেছেন ফ্রেন্ডস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দিস ডিভাইস মুড আপনারা এখানে সিলেক্ট করে ফ্রেন্ডস এটা অ্যাপ্লাই করে দেন। তো এটা সম্পর্কে মানে এই ডিভাইস সম্পর্কে মানুষজন কী বলতেছে, এই অ্যাপ্লিকেশনটা কীরকম কাজ করে এভরিথিং আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখেন ফ্রেন্ডস তারপরে যদি আপনি এই অ্যাপ্লিকেশন সম্পর্কে লেটেস্ট ভার্সন যদি দেখতে চান, তাহলে ফ্রেন্ডস আবারও এখানে থ্রি লাইনে ক্লিক করুন। ক্লিক করার পরে উপরে এখানে দেখেন লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করুন, নিটের টিক মার্কটা উঠিয়ে নিন, তারপরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিন। তো দেখেন লেটেস্ট ভার্সন সম্পর্কে মানুষ এখানে রিভিনিউ দিছে ফ্রেন্ডস, আপনারা চাইলে এগুলো রিড করতে পারেন এবং দেখতে পারেন। যে কোনো অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ফ্রেন্ডস, ডাউনলোড করার আগে অবশ্যই জরুরি আমার মনে হয় যে এই অপশনগুলো দেখার, মানে আসলে অ্যাপ্লিকেশনটা কতটুকু ভালো, না কাঁচরা না কি ভালো না খারাপ, কারণ আপনার থেকে প্রথমে মানুষজন কিন্তু এটা ইউজ করতেছে এবং তারা বুঝতে পারতেছে অ্যাপ্লিকেশনটা কতটুকু ভালো। তো এইরকম চাইলে ফ্রেন্ডস আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের রিভিনিউ দেখতে পারেন। নেক্সট আর লাস্ট যে টিপসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দেখেন ফ্রেন্ডস যে কোনো অ্যাপ্লিকেশন আমরা কত না অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখি আমাদের মোবাইলে, অনেকজন তো আমি দেখছি ফ্রেন্ডস আমার অনেক ফ্রেন্ডরা প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন মোবাইলে ডাউনলোড করে রাখে ইনস্টল করে। যদি ফ্রেন্ডস আপনি চান যে মানে গুগল প্লে স্টোর আপনাকে একটা নোটিফিকেশন দোক, যেভাবে আমাদের কাছে একটা মেসেজ আসলে আমাদের মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে একটা নোটিফিকেশন চলে আসে, যদি এরকম আপনি দেখতে চান তাহলে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে নোটিফিকেশন আসে ফ্রেন্ডস, দেখেন আমার এখানে কোনো নোটিফিকেশন আসতেছে না, আপনার এখানে হয়তো এরকম কোনো অপশন আসবে ফ্রেন্ডস, আপনাকে উপরের অপশনটা শুধু এনেবেল করে দিতে হবে, কারণ আমার এখানে নতুন কোনো আপডেট নোটিফিকেশন নাই যে জন্য ফ্রেন্ডস আমাকে দেখাচ্ছে না। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আরও একটা জিনিস এখানে আগে দেখাতে চাচ্ছিলাম কিন্তু দেখাতে পারি নাই ফ্রেন্ডস, ভুলে গেছিলাম, তো এই জিনিসটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন ফ্রেন্ডস। যদি আপনি চান এক্সাম্পল শেয়ারটা আমি আপনাদেরকে বলতেছি, যদি চান ফ্রেন্ডস এই এখান থেকে আপনি ডাইরেক্ট এটা শেয়ার করতে আপনার ফ্রেন্ডের সাথে, তাও শেয়ার করতে পারবেন। একটা অ্যাপ্লিকেশন মনে করেন খুবই ভালো আর আপনি চাইতেছেন আপনার ফ্রেন্ডের সাথে সেই অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে, তাহলে ফ্রেন্ডস এখানে থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করার উপরে দেখেন এখানে শেয়ার এড, তারপরে ফ্রেন্ডস এখানে আপনার ডিভাইসে যে হোয়াটসঅ্যাপ ইমু আপনি যেই মানে অ্যাপ্লিকেশনের সাথে শেয়ার করতে চাচ্ছেন ফেসবুক, সেইখান থেকে আপনি এটা শেয়ার করতে পারবেন। আর এখান থেকে আপনি এটা যদি দেখতে চান এই অ্যাপ্লিকেশনটা কবে প্লে স্টোরে আপডেট হয়েছে, ইউটিউবে কবে আসছে, তাহলে ফ্রেন্ডস এখান থেকে রেড মুড দেখতেছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রেন্ডস এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন, এই অ্যাপ্লিকেশনটা কবে লঞ্চ হয়েছিল আর কবে এটা প্লে স্টোরে আসছিল, এভরিথিং এখান থেকে দেখতে পারবেন। তারপরে যদি আপনি এখান থেকে কাউকে ফ্রেন্ডস এখান থেকে মানে স্টার দিতে চান, তাহলে ফ্রেন্ডস এখান থেকে আপনি যে কোনো কাউকে রিভিনিউ দিতে পারবেন। দেখেন যতটা স্টার মনে করেন, তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা কমেন্টস মানে যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য দিতে পারবেন। এখানে নাইস লিখে উপরে ফ্রেন্ডস নাইস বা ভালো হইলে ভালো লিখেন আর খারাপ হইলে খারাপ লিখে ফ্রেন্ডস উপর থেকে এখান থেকে পোস্ট করে দিতে পারেন। যে কোনো মানে অ্যাপসের সম্পর্কে ফ্রেন্ডস আপনি এখান থেকে কমেন্টস দিতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য। তো ফ্রেন্ডস এইটাই ছিল আজকে আমাদের ভিডিও, এটা হলো লাস্ট ভিডিও ফ্রেন্ডস মানে প্লে স্টোরের সিক্রেট টিপ সম্পর্কে নম্বর 3। যদি ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস মানে কমেন্ট